অবশেষে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রেয়াত হোসেন সরকারের শপথ জটিলতা কাটার পথে জরুরি অধিবেশনে বিয়ে কমিটির বৈঠকের ডাক দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলার তৃণমূল বিধায়ক রেয়াত হোসেন সরকারের শপথ গ্রহণের দায়িত্ব বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস যদিও রাজভবনের তরফে এখনো কোন সরকারি কোন নির্দেশ মেলেনি বলে দাবি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সত্যম জয়তে কলকাতা টিভিকে নিজের প্রতিক্রিয়ায় জানিয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রাজভবনের তরফে সরকারি চিঠি যদিও এখনো পর্যন্ত মেলেনি এমনটাই জানিয়েছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় আপনাদের জানিয়ে রাখি এখনো পর্যন্ত দীর্ঘ এক মাস কেটে গেলেও জয়ী হয়েছেন এই দুই প্রার্থী অর্থাৎ ভগবান থেকে ভগবান গোলা থেকে একদিকে যেমন জয়ী হয়েছেন রেয়াত হোসেন সরকার অন্যদিকে বরানগর থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী শান্তিকা বন্দ্যোপাধ্যায় এবং সেই শপথ জটিলতা কিন্তু এবার কাটার দিকে সমাধানের দিকে বলা যায় এবং সেই শপথ গ্রহণের দায়িত্ব বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী মনা এবার আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে ডেপুটি স্পিকারকে কিন্তু দায়িত্ব দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস যদিও এখনো পর্যন্ত কোনো সরকারি নির্দেশিকা মেলেনি বলে জানিয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায় তাহলে কি এই শপথ জটিলতা আদৌ মিটবে কি মনে হচ্ছে একদমই তাই দেখো জটিলতা তো রয়ে গেল আহ এর যে নিষ্পত্তির একটা বিষয় বা পরিষ্কার হওয়ার একটা ছবি তার কোনো আমরা দেখতে পাচ্ছি না তার কারণ তুমি জানো যে পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল তিনি বিধানসভার ডেপুটি স্পিকার রামপুরহাটের তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়কে তিনি বলেছেন অনুরোধ করেছেন এই দুই বিধায়ক যে বিধায়ক সায়ন্তকা বন্দ্যোপাধ্যায় এবং অপর এক বিধায়ক তাদেরকে শপথ বাক্য পাঠ করানোর জন্য দেখো এই বিষয়ে আমরা ডেপুটি স্পিকার মাননীয় ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলেছিলাম তিনি বলছেন যে এখনো পর্যন্ত বিধানসভা থেকে অফিসিয়ালি কোনো চিঠি তার কাছে কিন্তু এসে পৌঁছয়নি আর যদি এসে পৌঁছই তিনি সবিনয়ে প্রত্যাখ্যান করবেন অর্থাৎ তিনি বলছেন কোনো প্রশ্নই ওঠে না যে আমি শপথ বাক্য পাঠ করব পাঠ করাবো ডেপুটি স্পিকার এসে তার কারণ হিসেবে তিনি কারণও তিনি দর্শিয়েছেন তিনি বলছেন কি তিনি বলছেন যেখানে সশরী একদমই বলা তুমি যেমনটা বলছো অবশ্যই সেদিকে আমি একবার দৃষ্টি নিক্ষেপ করব যে এই বিষয়ে ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে আমরা কথা বলেছিলাম ফোন লাইনে তিনি ঠিক কি বলেছেন শোনাবো এটা আপনাদের কাছে শুনছি আমার কাছে কোনো চিঠি কোনো কমিউনিকেশন নেই হ্যাঁ যে যদি এই ধরনের কোন চিঠি আসেও তাহলেও আমি প্রত্যাখ্যান করব কারণ যেখানে উপস্থিত আছেন যেখানে তিনি কলকাতায় আছেন তিনি বিধানসভায় আছেন তিনি নিজে রাজ্যপাল চিঠি লিখেছেন যে মানে আপনি আসুন শপথ বাক্য পাঠ করান এবং আমি আপনাকে স্বাগত জানাব সেখানে স্পিকারকে বাদ দিয়ে যে স্পিটার কে কেন আমি সবিনয় প্রত্যাখ্যান করব যদি এরকম চিঠি আসে হ্যাঁ এটা এটা তো ইচ্ছাকৃত হয়ে সৃষ্টি কারণ এটা কি কি মানে বিধানসভা একটা গরিবান জায়গা আমাদের তো সেই বিধানসভায় শপথ আহ নেওয়ার কি অসুবিধা ছিল আমার কিছু মানে আমার তো কোনো অংকেই নিচ্ছে না যেতে কোন অসুবিধা ছিল একজন বিধায়ক চৌঠায় জুন যুন লিলেক্টেড হয়েছেন আজকে এক দুজন বিধায়ক তার ধর্ণা ধরছে যে আমাদেরকে শপথ নেওয়া এটা এটা কি খুব গরিবের বিষয় এটা লজ্জার বিষয় এটা কাম্য হয় হ্যাঁ এটা কিছুতেই কাম্য নয় আপনাদের শোনালাম ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের ঠিক কি প্রতিক্রিয়া এই বিষয়ে তিনি যেমনটা বলছেন যে এই ধরনের কোনো নির্দেশ যদি তার কাছে আসে তাহলে তিনি কিন্তু প্রত্যাখ্যান করবে সেক্ষেত্রে মনা তুমি যেমনটা বলছিল আমরা শুনলাম আশিস বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন সেখানে কি শপথ জটিলতা নিষ্পত্তির দিকে না গিয়ে আরো তা জটিল হল একদমই তাই সেই রকমই তো চিত্র উঠে আসছে তার কারণ হচ্ছে তুমি দেখো আশিস বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে কলকাতায় বিধানসভায় সরাসরি উপস্থিত হয়েছেন কে না স্পিকার বিধানসভার স্পিকার তিনি উপস্থিত হয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায় তাকে রাজ্যপাল কিভাবে ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে এই দায়িত্ব বর্তায় তিনি কেন করবেন এই বিষয়টা নিয়ে তিনি বলছেন আমার কাছে যদি প্রস্তাব আসে অফিসিয়ালি আমি সবিনয়ে প্রত্যাখ্যান করব। আমি কিন্তু আহ শপথ বক্ষ পাঠ করাবো না তিনি কিন্তু সাপ জানিয়েছেন খুব স্বাভাবিক এই যে দুই বিধায়কের শপথ বাক্য পাঠ দিয়ে যে জটিলতা যে অনিশ্চয় বা যে বিতর্কর পরিবেশ তৈরি হয়েছে সেটা মেটাত্ম দূরের কথা অথচ একটা বড় মানে গাঢ় জটিলতা তৈরি হয়েছে তবে অবশ্যই তুমি জানো যে দুপুরে একটি মিটিং রয়েছে গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের মিটিং রয়েছে সেই মিটিং এর দিকে বৈঠকের দিকে কিন্তু সকলের নজর আছে একদমই মানে অবশ্যই সেদিকে আমাদেরও নজর থাকবে তবে আপাতত ধন্যবাদ তোমায় মনে আমরা কথা বলছিলাম ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীর বংশার ঠিক এই শপথ জটিলতা যা অব্যাহত রয়েছে যা সমাধান সূত্র খোঁজা হচ্ছে সেই নিয়ে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলেছেন শুনুন সত্য মেবো জয়টি আমরা ভুল কিছু চাইনি আমরা ভুল কিছু আবেদন করিনি দাবি করিনি আমরা শান্তিপূর্ণ ভাবে আমাদের যেটা বক্তব্য ছিল সেটা আমরা জানিয়েছি এবং প্রতিবাদ করেছি যে জায়গায় মনে হয়েছে এবং সত্য জয় হলো এবং ধন্যবাদ জানাবো অবশ্যই রাজ্যপাল মাননীয় রাজ্যপালকে যে দেখে লেট দেন নেবা উনি দেরিতে হলেও উনি আমাদের কথা ভেবে উনি করেছেন এবং তার জন্য তাকে ধন্যবাদ জানাবেন অবশ্যই এবং অবশ্যই ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় উদ্যোগকে